আর কাদায় একাকার হয়ে মিশে যাওয়া সড়কটি যে আগে কার্পেটিংয়ে মোড়ানো ছিল তা দেখে আর বোঝার উপায় নেই। এলজিইডির উদ্যোগে পটুয়াখালীতে 2005 সালে এই সড়কটি নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি। অথচ জেলা সদরের সাথে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়নের 2 লাখেরও বেশি মানুষের চলাচলের ভরসা এই সড়ক। এমনকি নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে সড়কের প্রায় 4 কিলোমিটার অংশ। বিলীন হয়ে যাচ্ছে কাজিরহাট থেকে বাঁশতলা পর্যন্ত সড়কটি, ঝুঁকিতে কাজিরহাট সেতুটিও। এই রাস্তাটা মানে আজকে কত বছর পর্যন্ত মানে এইভাবে পড়ে আছে, মানুষ কত মানে যাতায়াত করতে কত কষ্ট হইতেছে। সড়কটি পুনর্নির্মাণে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। যেহেতু রাস্তাটা এখন বেশি খারাপ হয়েছে, সেহেতু আমরা এমার্জেন্সি মেইনটেন্সের জন্য স্কিম আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় দপ্তরে প্রেরণ করেছি। তার মাধ্যমে এটা যদি হেডকোয়ার্টারে গিয়ে অ্যাপ্রুভাল আসলে আমরা এমার্জেন্সি মেইনটেন্স অর্থাৎ রাস্তাটি চালু রাখতে পারবো। পল্লী সড়ক অবকাঠামো উন্নয়ন 16 প্রকল্পের আওতায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজি।